মোতায়েন হচ্ছে হাজার হাজার সৈন্য, গাজা বন্দর দৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল। গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতের দায় নিল না যুক্তরাষ্ট্র। কৌশলে গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে ইসরায়েল। ইসরায়েলি বসতি সম্প্রসারণ যুদ্ধ অপরাধ বলেছে জাতিসংঘ। ইস্তাম্বুলে এরদোগান জেলেন্সকির বৈঠক, যুদ্ধবন্ধে আলোচনার প্রস্তাব। ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য কি এবার সরাসরি জড়িয়ে পড়বে? এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আপনারা যদি ফিলিস্তিনি অথবা হামাসের সমর্থক হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে ফিলিস্তিনি জিন্দাবাদ অথবা হামাস জিন্দাবাদ লিখে কমেন্ট করুন। মোতায়েন হচ্ছে হাজার হাজার সৈন্য, গাজা বন্দর থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল। ত্রাণ সহায়তা বেগবান করার কথা বলে গাজায় যে নৌবন্দর নির্মাণ করতে চাইছে যুক্তরাষ্ট্র, সেটাকে প্রকৃত ঘটনা থেকে দৃষ্টি সরিয়ে নেওয়ার মার্কিন কৌশল হতে পারে বলে মন্তব্য করেছে ডক্টর উইদাউটস বর্ডার্স। ফরাসি ভাষায় MSF নামে পরিচিত সংগঠনটির যুক্তরাষ্ট্র শাখার নির্বাহী আরভিল ভেনুট এক্সপোস্টে বলেছেন, গাজায় সাগরপথে সাহায্য সরবরাহ করার বাইডেন প্রশাসনের পরিকল্পনাটি আসলে গাজা উপত্যকায় ইসরায়েলে নির্বিচার এবং অসম সামরিক হামলা থেকে দৃশ্য সরিয়ে নেওয়ার কৌশল হতে পারে। তিনি বলেন, গাজার মানুষের খাদ্য, পানি ও চিকিৎসা সরবরাহ প্রবলভাবে প্রয়োজন। ইসরায়েলের উচিত সরবরাহ প্রবাহে বাধা না দিয়ে সুযোগ সৃষ্টি করা। তিনি জানান, এটা কোনো লজিস্টিক সমস্যা নয়, এটা একটা রাজনৈতিক সমস্যা। মার্কিন সামরিক বাহিনীর একটি নির্মাণ কাজ শুরু করার বদলে তাদের উচিত ছিল ইতিমধ্যে বিদ্যমান থাকা রাস্তা ও প্রবেশ পথগুলো ব্যবহার করে জরুরিভাবে মানবিক ত্রাণ সরবরাহ করা। গাজার উপকূলে যুক্তরাষ্ট্র বন্দর নির্মাণের সময় সেখানে 1000 সৈন্য মোতায়েন করবে। পেন্টাগনের প্রেস সেক্রেটারি মেজর জেনারেল প্যাট্রিক রাইডার ওয়াশিংটন ডিসিতে সাংবাদিকদের বলেন, যুক্তরাষ্ট্র বন্দর পরিবহন এবং নির্মাণের জন্য 1000 সৈন্য মোতায়েন করার পরিকল্পনা করেছে। তিনি বলেন, বন্দরটি কিভাবে নির্মাণ করা হবে তা এখনো চূড়ান্ত হয়নি। তিনি বলেন, নির্মাণ কাজে 60 দিন লেগে যেতে পারে। তিনি বলেন, বন্দরটি নির্মাণের দুটি অংশ থাকবে। প্রথমে ভাসমান বার্স নির্মাণ করা হবে, এর ফলে ত্রাণ সহায়তা সেখানে নামানো হবে। সেখান থেকে মার্কিন সামরিক বাহিনী 1800 ফুট লম্বা ভাসমান সেতুর মাধ্যমে গাজার ভেতরে ত্রাণ সামগ্রী নেবে। রাইডার বলেন, নির্মাণ কাজের সময় যে কোনো মার্কিন সৈন্য গাজার ভেতরে প্রবেশ করবে না, এমনকি সাময়িকভাবেও না। এদিকে গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের চাপায় হতাহতের দায় নিল না যুক্তরাষ্ট্র। ফিলিস্তিনের গাজায় উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ ভর্তি বস্তার নিচে চাপা পড়ে হতাহতের ঘটনার দায় নেয়নি যুক্তরাষ্ট্র। এই ঘটনায় 5 ফিলিস্তিনি নিহত হয়েছে, আহত হয়েছে আরও অন্তত 100 জন। গতকাল শুক্রবার গাজা উপত্যকার আল সাথি শরণার্থী শিবিরে এই ঘটনাটি ঘটে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের পক্ষ থেকে গতকাল সন্ধ্যায় এক এক্সপার্তায় বলা হয়, গাজায় মানবিক সহায়তা হিসেবে উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণ সামগ্রীর নিচে চাপা পড়ে বেসামরিক মানুষের নিহত হওয়ার খবর আমাদের নজরে এসেছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা। কিছু প্রতিবেদনের খবরের পরিপ্রেক্ষিতে বলতে হচ্ছে, মার্কিন বাহিনীর ফেলা মানবিক সহায়তা চাপা পড়ে এই ঘটনা ঘটেনি। অবরুদ্ধ গাজাবাসীর জন্য যুক্তরাষ্ট্র, জর্ডান, মিশর, ফ্রান্স ও নেদারল্যান্ডস গতকাল উড়োজাহাজ থেকে ত্রাণ সামগ্রী ফেলেছে। এসব ত্রাণের মধ্যে প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সামগ্রী রয়েছে। এদিকে CNN এর হাতে আসা এক ভিডিওতে দেখা গেছে, উড়োজাহাজ থেকে ফেলা ত্রাণের একটি বস্তায় লাগানো প্যারাশুটে সমস্যা দেখা দেয়, ফলে সেটি গাজার ফায়ারোস টাওয়ারের কাছে একটি আবাসিক ভবনের দিকে দ্রুত গতিতে নেমে আসে। হতাহতের ঘটনার সময় সেখানে ছিলেন সাংবাদিক কাদের আল জানুন। তিনি বলেন, কয়েকটি উড়োজাহাজ থেকে আল সাথী শরণার্থী শিবিরে ত্রাণ ভর্তি বস্তা পড়তে দেখেছিলেন তিনি, তবে কোন দেশের উড়োজাহাজ থেকে সেগুলো ফেলা হয় তা জানেন না। এদিকে কৌশলে গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাসের বিরুদ্ধে যুদ্ধে বৃহত্তর অনাহারে অভিযানের মাধ্যম হিসেবে ইসরায়েল গাজার খাদ্য ব্যবস্থা ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন জাতিসংঘের এক বিশেষজ্ঞ। এ নিয়ে তেমন কিছু না করার জন্য জাতিসংঘ মানবাধিকার সংস্থাকে তীব্র ভর্ৎসনা করেন তিনি। এদিকে ত্রাণ সরবরাহ করতে গাজা উপকূলে অস্থায়ী একটি বন্দর গড়ে তোলার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। অস্থায়ী এই বন্দর স্থাপন করা হলে গাজায় মানবিক ত্রাণ সহায়তা বেড়ে যাবে। অন্যদিকে গাজায় প্রতিদিন 63 জন নারী মারা যাচ্ছে বলে জানা গেছে। বৃহস্পতিবার জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলে দেওয়া এক বক্তৃতায় বিশ্ব সংস্থাটির খাদ্য অধিকার বিষয়ক
বিশেষ প্রতিবেদক লেবানি বংশোদ্ভূত কানাডীয় আইনের অধ্যাপক মাইকেল ফাকরি বলেন, গাজায় অনাহারের চিত্রগুলো অসহনীয়, অথচ আপনারা কিছুই করছেন না। চারদিক থেকে অবরুদ্ধ ফিলিস্তিনি ভূখণ্ডটিতে পাঁচ মাস ধরে চলা ইসরায়েলি হামলায় 30,000-এর বেশি মানুষ নিহত এবং প্রায় 70,000 ফিলিস্তিনি আহত হয়েছে। অবিরাম বোমা ও গোলা হামলায় ফিলিস্তিনি ছিটমহল প্রায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ত্রাণ কর্মকর্তারা সতর্ক করে বলেন, ইসরায়েলে কঠোর অবরোধ ও হামলার কারণে গাজায় দুর্ভিক্ষ আসন্ন। গাজার বাকি অংশ থেকে গাজা সিটি সহ উত্তর অংশ বিচ্ছিন্ন করে রেখেছে হানাদার ইসরায়েলি বাহিনী। উত্তর অংশের হাসপাতালগুলো জানিয়েছে শিশুরা অপুষ্টিতে ভুগে মারা যাচ্ছে। ফাকরি কাউন্সিলে বলেন, ইসরায়েল গাজার স্বাস্থ্য ব্যবস্থাকে ধ্বংস করেছে। গাজার ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েল একটি অনাহার অভিযান চাপিয়ে দিয়েছে। গাজার ছোট জেলে সম্প্রদায়কে লক্ষ্যস্থল করেছে তারা। বিশ্বে সুনির্দিষ্ট কিছু ইস্যু এবং সংকটগুলো নিয়ে জাতিসংঘকে পরামর্শ ও প্রতিবেদন দেওয়ার জন্য নিযুক্ত কয়েক ডজন মানবাধিকার বিশেষজ্ঞদের একজন ফাকরি তার বক্তৃতায় 47 সদস্যের জেনেভা কাউন্সিলে অভিযোগ করে বলেন, ইসরায়েল গাজার জেলেদের সাগরে নামতে তো দিচ্ছে না, তাদের নৌকা ও কুটিরগুলো ধ্বংস করে দিচ্ছে। তিনি জানান, 7 অক্টোবর থেকে ইসরায়েল হামলা শুরু করার পর থেকে গাজার মৎস্য খাতের প্রায় 80% ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বাহিনী গাজা সিটির প্রধান বন্দরের প্রত্যেকটি নৌকা ধ্বংস করে দিয়েছে। ফাকরি জাতিসংঘ মানবাধিকার পরিষদের সদস্য দেশগুলোর প্রতি ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন এবং অস্ত্র রপ্তানি বন্ধের বিষয়গুলো বিবেচনা করার আহ্বান জানিয়ে নিজের বক্তৃতা শেষ করেন। বলেন, এগুলো দেখছেন আপনারা, অনুগ্রহ করে আপনাদের কথাকে পদক্ষেপে পরিণত করুন। গাজায় অনাহার হারে বাড়তে থাকায় মিশর ও ইরাক সহ বেশ কিছু দেশ ইসরায়েলের তীব্র সমালোচনা করেছে। অন্যদিকে জাতিসংঘের ইসরায়েলি মিশন আইন উপদেষ্টা ইয়েলা সেট্রিন ফাকরির অভিযোগগুলোকে নির্জলা মিথ্যা বলে অভিহিত করেছেন। এদিকে ত্রাণ সরবরাহ নিশ্চিত করতে গাজা উপকূলে অস্থায়ী বন্দর গড়বে যুক্তরাষ্ট্র। গাজা সমুদ্রপথে মানবিক ত্রাণ সরবরাহ করতে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী একটি বন্দর নির্মাণ করবে, এমন ঘোষণা দিতে চলেছেন প্রেসিডেন্ট জো বাইডেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা এই কথা জানিয়েছে। জানা যায়, স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে বাইডেন এই ঘোষণা দেবেন, অস্থায়ী এই বন্দর স্থাপন করা হলে মানবিক ত্রাণ সহায়তা বেড়ে যাবে। প্রতিদিন ফিলিস্তিনির জন্য বাড়তি শত শত ট্রাক ত্রাণ সহায়তা পৌঁছানো যাবে বলে জানিয়েছে মার্কিন কর্মকর্তারা। তবে বন্দর স্থাপন করতে কয়েক সপ্তাহ লেগে যাবে বলেও জানিয়েছে তারা। কর্মকর্তারা বলেছেন, ত্রাণের প্রাথমিক চালান যাবে সাইপ্রাস হয়ে, আর নিরাপত্তার বিষয়টি সমন্বয় করা হবে ইসরায়েলের সঙ্গে মিলে। বাইডেন এরই মধ্যে সেনাবাহিনীকে গাজার বন্দর নির্মাণের জরুরি মিশন হাতে নেওয়ার এবং সমমানা দেশগুলো সহ মানবিক ত্রাণ সহায়তার অংশীদারদের সঙ্গে কাজ করার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার সে কথায় বাইডেন কংগ্রেসে তার বক্তব্যে জানাবেন বলে জানিয়েছে কর্মকর্তারা। তারা আরও জানান, গাজা উপকূলে বন্দর গড়লেও সেখানে মার্কিন কোনো স্থলসেনা থাকবে না, ফলে স্থলপথে ত্রাণ নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা কে নিশ্চিত করবে তা স্পষ্ট নয়। সে কারণে এই মিশন সফল হবে কিনা তা নিয়ে প্রশ্ন জাগছে। গাজায় গভীর পানির কোনো বন্দর নেই, সেই কারণে যুক্তরাষ্ট্র কয়েক সপ্তাহ ধরে জাহাজে করে জরুরি ভিত্তিতে ত্রাণ পৌঁছে দেওয়ার পথ খুঁজছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেছে, উত্তর গাজায় অনাহারে শিশুরা মারা যাচ্ছে। ত্রাণ পাওয়ার জন্য গাজাবাসী মরিয়া হয়ে ওঠায় গত সপ্তাহে ত্রাণ বহরে হামলে পড়ে 100 জনের বেশি মানুষ। এদিকে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে গাজায় নারীদের উপর চলা ভয়াবহ নির্মমতার চিত্র স্মরণ করিয়ে দিয়েছে জাতিসংঘের ফিলিস্তিনি বিষয়ক শরণার্থী সংস্থা। এটি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে জানিয়েছে, যুদ্ধ শুরু হওয়ার পর অবরুদ্ধ উপত্যকাটিকে প্রতিদিনই 63 জন মানুষ প্রাণ হারাচ্ছে। সংস্থাটি জানায়, সেখানে থাকা নারীরা প্রতিদিন যুদ্ধের ভয়াবহ পরিণতি ভোগ করছে। ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত অন্তত 9,000 নারী প্রাণ হারিয়েছে। তাছাড়া ধ্বংসস্তূপে চাপা পড়েছে আরও বহু। গত 7 অক্টোবরের পর গাজায় 30,878 ফিলিস্তিনির মৃত্যু হয়েছে, আহত হয়েছে 72,402 জন। অন্যদিকে অধিকৃত পশ্চিম তীরে বসতি স্থাপনে 3,400টির বেশি নতুন বাড়ি স্থাপনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে দখলদার ইসরায়েল। প্রায় 70% বাড়ি তৈরি করা হবে জেরুজালেমের পূর্বে মা আলে আদুমিমে, বাকিগুলো বেথেলহেমের দক্ষিণের কাছাকাছি কেদার ও এফরাতে। নাম প্রকাশ না করার শর্তে ইসরায়েলের এক মন্ত্রী এসব তথ্য নিশ্চিত করেছেন। ওই মন্ত্রী বলেছেন, 2 সপ্তাহ আগে মালে আদুমিমের কাছে ফিলিস্তিনের হামলার জবাবে এই নির্মাণ কাজ শুরু করা হবে। এদিকে দখলদার রাষ্ট্রের এই সিদ্ধান্তের চরম নিন্দা জানিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। অন্যদিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের বেশিরভাগ অংশই ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি স্থাপনের বিষয়টির বিরোধিতা করে আসছে, কিন্তু ইসরায়েল কারো আপত্তি না মেনে বসতি স্থাপন করেই চলছে। এদিকে ইসরায়েলি বসতি সম্প্রসারণ যুদ্ধ অপরাধ বলল জাতিসংঘ।
অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি বসতি সম্প্রসারণের কাজকে যুদ্ধ অপরাধ হিসেবে অভিহিত করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, এই ধরনের কাজ ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের তৎপরতাকে ঝুঁকির মধ্যে ফেলেছে। খবর এএফপির ভলকার তুর্ক বলেন, সম্প্রতি অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কাজ জোরেশ্বরেই এগিয়ে চলছে এবং এর পাশাপাশি নিষ্ঠুর যুদ্ধ চলছে ফিলিস্তিনি ভূখণ্ড। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বলেন, দখল করে নেওয়া ভূখণ্ডে নতুন করে বসতি স্থাপন ও সম্প্রসারণ করে তা ইসরায়েলের বেসামরিক নাগরিকদের দেওয়া হচ্ছে। জাতিসংঘ মানবাধিকার কাউন্সিলের এক প্রতিবেদনে ভলকার তুর্ক বলেন, এই ধরনের বসতি স্থাপন যুদ্ধ অপরাধের নামান্তর এবং এই কাজে জড়িত লোকদের অপরাধ প্রবণ করে তুলতে পারে। তিনি জানান, পশ্চিম তীরের মালে আদুমিম ইফরাত এবং কেদার এলাকায় কলোনিগুলোতে আন্তর্জাতিক আইনকে উপেক্ষা করে ইসরায়েল 3,473টি বসতবাড়ি তৈরির পরিকল্পনা নিয়েছে। এদিকে স্পেন একই সুরে বলেছে তারা ইসরায়েলি বসতি নির্মাণে তীব্র প্রতিবাদ জানায়। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল শুক্রবার এক বিবৃতিতে বলে, এই ধরনের তৎপরতা দিয়ে জাতিভিত্তিক সমাধানের পথকে রুদ্ধ করে দেবে এবং শান্তির পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, তারা বসতি স্থাপনের পরিকল্পনার তীব্র প্রতিবাদ জানাচ্ছে। তারা ইসরায়েলকে তাদের সিদ্ধান্ত থেকে সরে আসার আহ্বান জানায়। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের পর ইসরায়েল পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম এবং গাজা উপত্যকা দখল করে নেয়। তবে আন্তর্জাতিক আইন অনুযায়ী এই ভূখণ্ডে ইসরায়েলের বসতি স্থাপন সম্পূর্ণভাবে অবৈধ কাজ, কিন্তু বাইরের চাপকে উপেক্ষা করে ইসরায়েল পশ্চিম তীরে বেশ কিছু স্থাপনা গড়ে তোলে। এসব এলাকায় 30 লাখ ফিলিস্তিনির পাশাপাশি 4,90,000 ইসরায়েলি বসবাস করে আসছে। ভলকার তুর্ক অভিযোগ করেন, 2022 সালের নভেম্বর মাস থেকে 2023 সালের অক্টোবর পর্যন্ত 24,300টি বাড়ি তৈরি করা হয়েছে পশ্চিম তীরের ইহুদিদের থাকবার জন্য। এদিকে ইস্তাম্বুলে এরদোগান জেলেন্সকির বৈঠক, যুদ্ধবন্ধে আলোচনার প্রস্তাব। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান এবং ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকির মধ্যে বৈঠক হয়েছে। গতকাল শুক্রবার ইস্তাম্বুলে এরদোগান জেলেন্সকির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে এরদোগান জানিয়েছেন, যুদ্ধ বন্ধ করতে ইউক্রেন এবং রাশিয়াকে নিয়ে সম্মেলনের আয়োজন করতে তুরস্ক প্রস্তুত। 2 বছর ধরে চলা যুদ্ধ পরিস্থিতিতে মস্কো ও কিয়েভের সঙ্গে ভারসাম্যপূর্ণ সম্পর্ক বজায় রাখছে এরদোগান। দুই দেশের মধ্যে শান্তি আলোচনায় তুরস্ক কী ধরনের সুবিধা সরবরাহ করতে পারে সেই বিষয়ে উল্লেখ করেছেন এরদোগান। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান বলেন, ইউক্রেনের সঙ্গে আমাদের একত্রতা অব্যাহত রাখলে আলোচনার ভিত্তিতে নতুন যুদ্ধের অবসান ঘটাতে আমাদের কাজ চালিয়ে যাব আমরা। জেলেন্সকি সামাজিক যোগাযোগ মাধ্যমে করা এক পোস্টে বলেন, ফলপ্রসূ আলোচনা হয়েছে, যদিও এরদোগানের শান্তি আলোচনার প্রস্তাবের বিষয়ে কোনো কিছু বলেননি। তাছাড়া রাশিয়ার ইউক্রেনের বন্দী সেনাদের মুক্তির ক্ষেত্রে এরদোগান যে চেষ্টা করেছেন তার জন্য তাকে ধন্যবাদ জানিয়েছেন জেলেন্সকি। এদিকে ইউক্রেন যুদ্ধে যুক্তরাজ্য কি এবার সরাসরি জড়িয়ে পড়বে? জার্মান সরকারের উচ্চ মহল এবং সেনাবাহিনীর কর্মকর্তাদের মধ্যে ফাঁস হয়ে যাওয়ার টেলিফোন কথোপকথনে বেরিয়ে আসে যে ইউক্রেন এখন ব্রিটিশ সেনাবাহিনীর লোকজন রয়েছে। ফাঁস হওয়া গোপন টেলিফোন কথোপকথনের বরাতে রাশিয়ার গণমাধ্যম আরটির প্রতিবেদনে বলা হচ্ছে, যুদ্ধে সহায়তার জন্য কিয়েভকে যুক্তরাজ্য যে স্ট্রম শ্যাডো ক্রুজ মিসাইল দিয়েছে সেগুলো পরিচালনার জন্য ব্রিটিশ সেনারা ইউক্রেনে অবস্থান করছেন। প্রতিক্রিয়া জানাতে গিয়ে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক নিশ্চিত করেছেন যে ইউক্রেনের সামরিক বাহিনীকে সহায়তার জন্য ব্রিটিশ সেনাবাহিনীর অল্প কয়েকজন সদস্য সেখানে রয়েছেন, কিন্তু তিনি বলেন যে বড় আকারে সেনাদল পাঠানোর কোনো পরিকল্পনা তাদের নেই। অসমর্থিত সূত্রের খবর দাবি করেছে, 2022 সালের ফেব্রুয়ারি মাসে রাশিয়ার আগ্রাসন শুরুর অল্প কয়েকদিন পর থেকেই ব্রিটিশ বিশেষ বাহিনীর লোকজন ইউক্রেনে কাজ করছেন। কিন্তু যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় আবারও এই খবর ভিত্তিহীন বলে নিশ্চিত করেছে। রাশিয়া প্রথম থেকেই বলে আসছে যে ইউক্রেনের মাটিতে যদি অন্য কোনো দেশের কেউ অস্ত্র পরিচালনা কিংবা প্রশিক্ষণে জড়িত থাকে তবে তিনি রুশ বাহিনীর হামলার বৈধ লক্ষ্যবস্তু হবেন। এমনকি তৃতীয় কোনো দেশে যদি ইউক্রেনের জন্য অস্ত্র তৈরি করা হয় সেগুলো মস্কোর বৈধ লক্ষ্যবস্তু। ফাঁস হওয়া এই কথোপকথন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে। এই যেমন ধরুন, ইউক্রেনীয় সেনাদের প্রশিক্ষণ দেওয়া কি যুদ্ধের আওতায় পড়বে? এর মানে কি যুক্তরাজ্য ইউক্রেনের সহায়তা দেশ বা যুদ্ধদশর? রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের মুখপাত্র কনস্তানিভ কোসাসেভ দেশটির রাষ্ট্রনিয়ন্ত্রিত সংবাদ সংস্থা তাসকে বলেছেন, ইউক্রেনকে অস্ত্র সরবরাহ করে ন্যাটো দেশগুলো রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতে জড়িয়ে পড়ার পথে এগোচ্ছে। ইউক্রেনে ন্যাটো সেনা পাঠানোর বিষয়টি নিয়ে কনস্তান্তিনিভ কোসাসেভ বলেন, এটিকে তারা ধরে নিতে পারে ন্যাটো জোর করে হিংসাত্মক কর্মকাণ্ডে জড়িত, এমনকি এটাকে তারা যুদ্ধ ঘোষণা বলেও ধরে নিতে পারে। ইউক্রেনে রাশিয়ার আগ্রাসন শুরুর পরই
কিয়েভের দেশগুলো যখন কিভাবে সাড়া দেবে তা নিয়ে হুড়োহুড়ি শুরু করেছিল, সেই সময় যুক্তরাষ্ট্রের সরকার কিয়েভের কাছে অস্ত্র সরবরাহের আইনগত ভিত্তিটা পুনর্মূল্যায়ন করেছিল। কয়েকদিনের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ঘোষণা দিয়েছিলেন অর্থনৈতিক নিষেধাজ্ঞা দেওয়া হলে তারা সেটাকে যুদ্ধ বলে ধরে নেবে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেই সময় বলেছিলেন, তৃতীয় কোনো দেশ যদি উড়োজাহাজের নিরাপদ ঘাঁটি হিসেবে ব্যবহৃত হয় এবং রাশিয়ার সেনাবাহিনীর বিরুদ্ধে সেগুলো ব্যবহার করে তাহলে ধরে নেওয়া হবে ওই দেশগুলো রাশিয়ার সঙ্গে সশস্ত্র সংঘাতে জড়িত। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে নিরপেক্ষতার যে আইন প্রচলিত সেখানে বলা আছে যদি যুদ্ধরত দেশগুলোর মধ্যে একটি পক্ষ অন্যায্যভাবে আরও একটি পক্ষকে আক্রমণ করে বসে এবং সেই পক্ষ যদি নিজেদের প্রতিরক্ষা করতে অক্ষম হয় তাহলেই কেউ দেশটিকে অস্ত্র সরবরাহ করতে পারবে। এই সংজ্ঞা অনুযায়ী তৃতীয় কোনো দেশ যুদ্ধে জড়িয়ে পড়বে যদি তারা রাশিয়ার বিরুদ্ধে সরাসরি তাদের সেনা নিয়োগ করে। ইউক্রেনের রাশিয়ার আগ্রাসনে জাতিসংঘ সনদের 2-4 অনুচ্ছেদের গুরুতর লঙ্ঘন। এই অনুচ্ছেদ অনুযায়ী অন্য কোনো দেশের ভূখণ্ডগত অখণ্ডতা এবং রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে বল প্রয়োগ করা নিষিদ্ধ। ইউক্রেনের রাশিয়ার যুদ্ধকে জাতিসংঘ সাধারণ পরিষদ ও আন্তর্জাতিক ন্যায় বিচার আদালত আগ্রাসনের কর্মকাণ্ড বলে নিন্দা জানিয়েছে। এছাড়া ইউক্রেনে রাশিয়ার নির্বিচারের বোমা হামলা ও সহিংসতা এবং বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে হামলা করে আন্তর্জাতিক মানবাধিকার আইনের চরমতম লঙ্ঘন করেছে। এর অর্থ হচ্ছে রাশিয়াকে এই সংঘাতে কেউ যদি অস্ত্র সরবরাহ করে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। কিন্তু প্রশ্ন হচ্ছে ইউক্রেনকে অস্ত্র সহায়তা দেওয়া এবং ইউক্রেনের সামরিক বাহিনীকে রাশিয়ার লক্ষ্যবস্তুতে হামলা চালানোর কাজে সহযোগিতার মধ্য দিয়ে যুক্তরাজ্য কি ইউক্রেনের সহযোদ্ধা হয়ে উঠল? এই বিষয়ে আন্তর্জাতিক আইনের স্পষ্ট মীমাংসা নেই, কিন্তু আইন বিশারদেরা মনে করেন রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনীয় বাহিনীর প্রতিরোধে সহায়তা করা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। এই নিয়ে যুক্তরাজ্য সহযোদ্ধা দেশ হবে না। কিন্তু যুদ্ধক্ষেত্রে সরাসরি যদি যুক্তরাজ্যের সেনারা অভিযান পরিচালনা করে কিংবা রাশিয়ার বিরুদ্ধে মিসাইল ছড়ে তাহলে সেটা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন হবে। সেই ক্ষেত্রে যুক্তরাজ্য ইউক্রেন যুদ্ধ দোষর হবে। আন্তর্জাতিক আইন যাই বলুক না কেন, তথ্য ফাঁসের এই ঘটনায় রাশিয়া ন্যাটোর মধ্যে উত্তেজনা বাড়াচ্ছে। কিন্তু মুখে যতই হুমকি দিয়ে যাক না কেন, রাশিয়া কখনোই ন্যাটোর সাথে সামরিক সংঘাতে জড়াতে আগ্রহী নয়। সুতরাং যতই উত্তপ্ত বাক্যযুদ্ধ হোক না কেন, ইউক্রেন যুদ্ধে ন্যাটো রাশিয়া পরস্পরের মুখোমুখি সংঘাতে জড়িয়ে পড়ার সুযোগ এই মুহূর্তে খুবই কম। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।